Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা পুরো শেষ হলো ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কলকাতা লিগের ডার্বি। সেই ম্যাচে ফলাফল কিন্তু এক এক, ইস্টবেঙ্গলের হয়ে 34 মিনিটের মাথায় বিবেক সিং কিন্তু অনবদ্য গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন এবং পাই খেলা শেষের মুহূর্তে 90 মিনিটের মাথায় ফয়জুল রহমান কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে গোলটি করেন। এক্ষেত্রে কিন্তু ওসামানুর একটা অনবদ্য হেড কিন্তু বলতে গেলে তাকে বলের যোগান দিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গল তার রিজার্ভ দল খেলিয়ে মোহামেডান স্পোর্টিংয়ের মতো একটা হেভিয়ার দলকে কিন্তু রুখে দিল এবং শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হলো। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের দলবদলের খবর নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের গত ডার্বি ম্যাচে এই পরাজয়, অর্থাৎ এই নিয়ে পরপর 6 বার এটিকে মোহনবাগানের কাছে পরাজয়, কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ লক্ষ সাপোর্টাররা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। না সাপোর্টাররা পারছেন, না প্রাক্তন ফুটবলাররা পারছেন। প্রাক্তন ফুটবলাররা কিন্তু ইতিমধ্যেই তারা বিবৃতি দিয়েছেন যে এই দলের যদি পরিবর্তন না করা হয়, অর্থাৎ বিদেশে যদি পরিবর্তন না করা হয়, তাহলে কিন্তু আগামী ডার্বিতেও ইস্টবেঙ্গল ম্যাচের আগেই হেরে যাবে। অর্থাৎ আগে কী হতো যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যখন ডার্বি হতো, কেউ কিন্তু বলতে পারতো না যে কে জিতবে। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে যে মোহনবাগানের দলের বিদেশি স্বদেশি ফুটবলারদের ভারসাম্য এতটাই ভালো যে ইস্টবেঙ্গলকে তারা কিন্তু ম্যাচের আগেই তারা বাই জিতে থাকে এবং দেখা যায় মাঠেও তাই হয়। ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু পরাজিত হচ্ছে। ইস্টবেঙ্গল এবছর ইমামির সঙ্গে তারা চুক্তি করার পর সময় খুব কম পাওয়াতে হয়তো ভালো মানের ভারতীয় ফুটবলারকে তারা সই করাতে পারেনি, সেটা সকলে জানেন। কিন্তু তাই বলে ভালো মানের বিদেশে কি আনা যেত না? অবশ্যই আনা যেত। ইস্টবেঙ্গলের পরেও কিন্তু আমরা দেখেছি যে ইস্টবেঙ্গলের পরেও অনেক আইএসএল দল তারা কিন্তু ভালো মানের বিদেশিকে সই করিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল বলতে গেলে বয়স্ক ডিসেলভা, কেলটন ডিসেলভা বলতে গেলে বয়স্ক ফুটবলার, আর একজন লিমা এবং পাশাপাশি তারা কিন্তু সই করিয়েছে। ইস্টবেঙ্গলের যে স্ট্রাইকার পজিশন নিয়ে এসেছে সেই ইলিয়ান্ডোকে, ইলিয়ান্ডোর মতো একজন গোলকানা গাজোয়ারি ফুটবল খেলা ফুটবলার, সেটা কলকাতা লিগের জন্য ঠিক আছে, কিন্তু আইএসএলের মতো দলে সেই ফুটবল কী করে ইস্টবেঙ্গল মতো দলে খেললো, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট এখন একে ওকে দোষারোপ করে লাভ নেই। ইচ্ছা করলে তারা কিন্তু ভালো মানের বিদেশি ফুটবলকে সই করাতেই পারতেন। যদি ইনভেস্টার থাকা সত্ত্বেও ভালো মানের বিদেশি আনা না যায়, টাকার কথা বলে টাকার চিন্তা করে যদি ভালো মানের ফুটবল আনা না যায়, তাহলে ইনভেস্টার এনে কী লাভ হলো? কেননা এটিকে মোহনবাগানের দিকে দেখায়, তারা কিন্তু যেমন তারা হুগো বোমাসকে এনেছে, কাল ম্যাকাওকে এনেছে, তারা এমন সব ফুটবলারকে এনেছে যে তারা কিন্তু ম্যাচের পর ম্যাচ একাই ম্যাচের রং পাল্টে দিচ্ছে। বিশেষ করে হুগো বোমাস, একজন বিদেশি ফুটবলার কীভাবে ম্যাচের রং পাল্টে দেন সেটা কিন্তু ডার্বি ম্যাচে তার প্রমাণ। হুগো বোমাস একক নেতৃত্বে গত ডার্বি ম্যাচে কিন্তু তিনি ম্যাচের রং পাল্টে দেন তার অনবদ্য গোলে, কিন্তু এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে পরাজিত করে। আর বিশেষ করে আমরা দেখেছি যে এটিকে মোহনবাগানের যে সমস্ত বিদেশি ফুটবলাররা তারা এনেছে, ভারতীয় ফুটবলার তো সব বলতে গেলে ভারতীয় জাতীয় দলের ফুটবলারই তাদের বেশি, এবং তারা কাউকের মতো বিদেশি এনেছে, হুগো বোমাসের মতো বিদেশি এনেছে, পেত্রাটসের মতো বিদেশি এনেছে, সেখানে ইস্টবেঙ্গলের যা বিদেশি নমুনা, তাহলে কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে যে এদের কেন সই করানো হলো? শুধু কি টাকা বাজানোর জন্য, নাকি ইস্টবেঙ্গলকে শর্মা নষ্ট করার জন্য? যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের কর্তাদের কাছেও কিন্তু এই অভিযোগ রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের অন্তর্মহলেও কিন্তু এই নিয়ে কিন্তু তীব্র বাক্যানুবাদ চলছে। যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু ইতিমধ্যে ইনভেস্টর গোষ্ঠীকে এই ব্যাপারটা জানিয়েছেন। যা খবর রয়েছে যে হয় সম্ভবত লিমা এবং ইলিয়ান্ডোকে পরিবর্তন করা হবে, এই দুই ফুটবলকে ছেড়ে দিয়ে নতুন ফুটবল আনা হচ্ছে বলে খবর রয়েছে। যে মুহূর্তে তারা আসবে, জানুয়ারি ট্রান্সফারের হয়তো একজন আসবে, তার আগেও একজন আসতে পারেন, যা খবর রয়েছে এদের কিন্তু পরিবর্তন করা হচ্ছে, এবং যখনই নতুন ফুটবল আসবে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেবো।